একদিনের মধ্যেই শুরু হচ্ছে 40 টাকা কেজি দরে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি। ঢাকা ও চট্টগ্রামে টিসিবির মাধ্যমে এই পেঁয়াজ বিক্রি করা হবে। এজন্য রাতেই ভারত থেকে আসছে পেঁয়াজ। সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স সভা শেষে একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, যেহেতু পেঁয়াজ পচনশীল পণ্য, সেহেতু প্রথম ট্রেনে 1650 টন পেঁয়াজ আসবে। অবশিষ্ট পেঁয়াজ পর্যায়ক্রমে আমদানি হবে। দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে জি টু জি পদ্ধতিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তবে ভারতের অভ্যন্তরীণ বাজারের দাম বাড়ায় দেশটির সরকার রপ্তানি বন্ধ করে দেয়, ফলে হঠাৎ করেই পণ্যটির দাম অনেক বেড়ে যায়। পরবর্তীতে বন্ধুত্ব ও সুসম্পর্কের ভিত্তিতে বাংলাদেশে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেয় ভারত সরকার। এরপর থেকেই দেশের বাজারে কমতে থাকে পণ্যটির দাম। এর আগে গত 2 মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী উদ্যোক্তাদের এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন, চলতি সপ্তাহে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ আসবে।